ও ভাইরা এখন আজানের মাঝে আপনি মন মতো বিকৃতি করলেন, নামাজের মাঝে করলেন, নামাজ আপনাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামিতুমুন নিদাও ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবা তখন মুয়াজ্জিন যা বলে জবাবে তোমরা তাই বলবা। তো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা কি বলি? মুয়াজ্জিন যা বলে আমরা তা বলবো। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও ঠিক তাই বলবো। রাসূলুল্লাহ বলেছেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। কিন্তু বাংলাদেশে 95%-এর বেশি নামাজি আজানের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জবাবে তারা এটা না পড়ে দুরূদ শরীফ পড়ছে। দুরূদ শরীফ পড়ে আবার অনেকে এরকম এরকম করে, আছে না নাই? মহব্বত, রাসূলের মহব্বত দেখে। ওনারার নাম সন্নি, ওনারা আবার কামরা আশেকে রাসূল। এই সুমা সমির পক্ষে দু তিনটা হাদিস বলে, এই হাদিসগুলো আমি এখানে লিখেছি। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, নামাজ নিয়ে যত জটিলতা চলছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ 90%-এর বেশি এর মাঝে আপনি হাদিসের আলোকে সমাধান পাবেন। আবার ভাইয়ারা, এই মাহফিল কমিটির ভাইয়ারা, আপনারা মাইক দেখুন, মাহফিলে ভালো মাইক আনবেন। আরে গানে গেলে মাইকের জ্বালা কান দেন না হইয়া যায়, ঠিক না? রাস্তার পাশ দিয়া গেলে এমনি আঙ্গুল ঢুকাইয়া যাওয়া লাগে, এত আওয়াজ। আর এখানে আসলে ভূতে ধরে। আল্লাহ ওরা হেদায়াত করুক, বলেন আমিন। আমার ভাই, এখন সুমু খাওয়ার পক্ষে তিন চারটা দলিল দেয় হাদিস থেকে। এই হাদিসগুলো আমি বইতে লিখেছি, মুহাদ্দিসদের বক্তব্য লিখেছি। এই হাদিসগুলার কোনো ভিত্তি নাই, একবারে জাল হাদিস, জাল জাল জাল। তারপরে এবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এখন আপনি কি বলবেন? রাসূলুল্লাহ বলছেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তোমরা তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ শব্দের অর্থ নামাজে আসো। তা আপনিও যদি জবাবে বলেন হাইয়া আলাস সালাহ, তাহলে একটু কেমন হয়ে গেল মুয়াজ্জিন, তুমিও নামাজে আসো, কেমন হয়ে গেল না? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনিও বলবেন হাইয়া আলাল ফালাহ, আপনিও কল্যাণের দিকে আসেন, এটা উল্টা হয়ে যায়, তাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে এবার মুয়াজ্জিন ফজরের আজানে বলবে আসসালাতু খাইরুম মিনান নাওম। আমরা জবাবে কি বলবো? এই দেশের লোকেরা পড়ছে সদাক তাওয়া বারের তা, সদাক তাওয়া বারার তা, দুরকম এবারত পাওয়া যায়। আল্লামা মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ লিখেছেন লা আসলা লাহু, এটার কোনো আসল নাই, অস্তিত্ব নাই, এটাও ঠিক নয়। বরং আপনিও বলবেন আসসালাতু খাইরুম মিনান নাওম, ও মুয়াজ্জিন আমিও একমত, ঘুমের চেয়ে নামাজ উত্তম। সুবহানাল্লাহ, ভুল ঢুকেছে, বিকৃতি ঢুকেছে। তারপরে এবার আজান শেষ, আজান শেষ হওয়ার পরে এবার কি করবেন? আমাদের দেশে 99% সাধারণ মানুষের কথা বলে আর কি করব, আমি আলেমদের কথা বলছি। ভুল ঢুকেছে, ভুল ঢুকেছে, আমাদের ওস্তাদেরা ভুল করেছে অনেকে, কারণ তাদের ওস্তাদেরা এই দেশে কামেল পাস, দাওরা পাস ছিল কম কম, পুরা দেবিদ্দার থানায় একটা দাখেল আলেম মাদ্রাস আজ থেকে 100 বছর আগে ছিল না। এই যে ধামতিয়া আলিয়া, আজকে এটা কত বড় মাদ্রাসা, 100 বছর আগে ধামতি আলিয়া কি কামেল ছিল, সরসিনা কামেল ছিল, কামেল মাদ্রাসা পুরা বাংলার জমিন একটাও ছিল না। কামেল পাস করতে হলে যাওয়া লাগতো কলকাতা আলিয়া, দাওরা মাদ্রাসা পুরা বাংলাদেশে একটাও ছিল না। দাওরা পাস করতে হলে যাওয়া লাগতো দেওবন্দে, কথা বুঝেন?
100 বছর আগে বাংলাদেশে দাওরা মাদ্রাসাও নাই, আলিয়া মাদ্রাসাও নাই, কিন্তু আমার বাবার বাপ জীবিত ছিল না, আমার দাদার বাপ জীবিত ছিল না, তারা কি কাফের ছিল, হিন্দু ছিল, মুসলিমরা ছিল, কিন্তু কিতাব পড়ার মতো আলেম ছিল না। তাই আমাদের অনেক ওস্তাদ ছিল, আনাকুম বানাকুম তানাকুম, আলিফ বে তে সে পড়াইছে, ঠিক কি না? আলিফ বে তে সে সব এমালা, সব এমালা। ওনাদের দোষ নাই, আর মাদ্রাসা নাই পড়বে কই? এই জন্য ফতুয়ার কিতাবের নাম ছিল মুকসিদুল মুমিন, নিয়ামুল কোরআন, ওইটা ওনারা পড়েছে, তা থেকে শিখেছে, তা থেকে শিখাইছে, কম জানার কারণে আমলের মাঝে ভুল ঢুকে গেছে।